হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশপাফি। সবাইকে অনেক স্বাগতর সঙ্গে শুরু করছি নতুন একটা ভিডিও। আর আমরা এখন বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর যাওয়ার উদ্দেশ্যে। কৃষ্ণনগর কেন যাচ্ছি বলো তো? সোনামাকে ডাক্তার দেখাতে। তাই তোমাদের দাদা ভাই, মা আর আমি তিনজনা মিলে সোনামাকে নিয়ে যাচ্ছি কৃষ্ণনগর ডাক্তার দেখানোর জন্য। আর আজকে না প্রচণ্ডই গরম। এর আগের দিন গেছিলাম, সেদিন না অতটা কষ্ট হয়নি, কিন্তু আজকের গরমটাই যেন আলাদা। আর এই যে দেখতে পাচ্ছ পাশে একটা মন্দির, এটা হচ্ছে দুর্গা মন্দির, যেখানে সোনামা 7 মাসের যখন পেটে ছিল তখন আমরা ভিডিও শ্যুট করেছিলাম, ফুল গানে নাচের ভিডিও। আর এই যে সোনামা আমার কোলে তাকিয়ে রয়েছে। আর এই যে ডাক্তার চেম্বার, এখানটা করে এখন ডাক্তারবাবু ভিতরেই আছেন, আমরা কিছুক্ষণ পরে ঢুকবো। আর প্রচণ্ড গরম ছিল, তো বেশি সময় যদিও আমাদের লাগেনি। ওখানে ডাক্তারবাবুকে দেখানোর পরে সোনামাকে আবার একটু ফিডিং করালাম, একটু সময় নিয়ে ধীরে সুস্থে তারপরে আমরা আবার ফিরছি। আর এই হচ্ছে ডিএল কলেজ, যেখানে আমার বিয়ের পরে সেমিস্টার এক্সাম দেওয়ার জন্য একবার এখানে এসেছিলাম, মানে এই কলেজে আমার এক্সাম হয়েছিল। এই দেখো দিদা এই গরমের মধ্যে কত কষ্ট করে এসছে সোনামাকে দেখার জন্য, তার সঙ্গে কিছু জিনিস দেওয়ার জন্য। তাই সোনামাকে কোলে নিয়ে একটু আদর করছে। আর এখানে আমরা অল্প কিছুক্ষণ ছিলাম, কারণ রাস্তার মধ্যে গাড়ি দাঁড়িয়ে ছিল আর প্রচন্ড রোদ ছিল, একটুও মানে হাওয়া তো নেই, প্রচন্ড গরম। তাই আমি এই ফ্যানটা একটু ধরে আছি। তারপরে অল্প কয়েকটা মিনিট ওখানে কাটানোর পরে আমরা বাড়ি ফিরছি। আর দিদাও চলে গেছে বাড়িতে। দিদাকে বললাম আসার জন্য, কিন্তু কিছুতেই আসলো না। আর এই হচ্ছে সেই জায়গা যেখানে তন্ময়দার 2 লাখের ড্রোন হারিয়ে গেছে জলের তলায়। তন্ময়দা একটা শুটের জন্য এখানে ড্রোন উড়িয়েছিল, আর তারপরে একটা অ্যাক্সিডেন্ট হয়, যার ফলে ড্রোনটা একদম বাড়ি খেয়ে জলের নিচে পড়ে যায়। আর অনেক কষ্টের পরও এটাকে উদ্ধার করা সম্ভব হয়। তাই এই জায়গাটা আসলেই মনে হয় যেন ড্রোনটা এই নদীর নিচে পড়ে আছে, ডুবে আছে। আর এই যে গাড়ির মধ্যে বসে বসে এখন একটু স্যান্ডউইচ খেয়ে নিচ্ছি, জল খেয়ে নেবো, তারপরে প্রচন্ড খিদে পাচ্ছিল, বাড়ির থেকে জল বিস্কুট খেয়ে এসেছিলাম। আর এই দেখো সোনামা একদম গুলগুল করে তাকিয়ে রয়েছে, ওর খুব ভালো লাগছিল। আর ও একদম বাইরে সবকিছু তাকিয়ে দেখছিল, কিছুতেই শুয়ে থাকবে না, বসে বসে জানালা দিয়ে বাইরে সবকিছু দেখবে, গাছপালা কি যাচ্ছে না যাচ্ছে। ও কি বোঝে বলো তো? তো যাই হোক, ওকে ওভাবেই আনতে হলো, তা না হলে ছটফট করছিল। আর প্রচন্ড গরমের মুখ চোখ পুরো লাল হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, স্টার্টিং তো করা হয়নি, কারণ কালকে রাত্রেবেলা 4টের সময় ঘুমিয়েছি, তখন আর রাত না, ভোর হতে চললো। আর তারপর আবার সোনামা 1 ঘন্টা পরেই উঠে গেছে, তারপরে আবার ওকে নিয়ে ব্যস্ত থাকা, কান্নাকাটি করে, এই করে সেই করে। তো আজকে আবার ওকে নিয়ে একটু ডাক্তার দেখাতে গেছিলাম। মনে হচ্ছিল যেন ওর কানে কোনো সমস্যা হচ্ছে কিনা, তো সেই কারণে কানটা বারবার হাত দিচ্ছিল। আর ওর না একটু বডিতে একটু অ্যালার্জির একটু ভাব দেখা যাচ্ছে, তো সেই কারণে ডাক্তার আরও একবার দেখিয়ে নিয়ে আসলাম, কারণ বাচ্চা মানুষ তো খুব একটু বেশি সমস্যা মনে হলেই একবার ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নেওয়াটাই ভালো, যদি পারি সেটা সম্ভব হয়, তাই না? তো এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। তো সকালবেলা যেহেতু তখন রান্নাবান্না হয়নি, গেছিলাম সকাল আমরা 10টা না 11টা নাগাদ গেছিলাম মনে হয়, মনে পড়ছে না। তারপরে তো আবার তাহলে মাকে দুপুরবেলা এসে রান্না করতে হবে, তাই আমার মা হচ্ছে রান্নাবান্না করেছিল, কারণ যে কোনো একজনা মানে গেলে একজনা একটা কিছু রান্না, অ্যাটলিস্ট রান্নাটাও যদি মানে রেডি থাকে অনেকটা হেল্প হয়। ওই দুপুরবেলা গরমের মধ্যে এসে আবার সব কিছু প্রিপেয়ার করে রান্না করা আরও একটা অনেক বড় ঝামেলার ব্যাপার ছিল। আর সেই কারণে মা হচ্ছে রান্না ঠান্না করে পাঠিয়ে দিয়েছে আমাদের সবার জন্য, তো সেই সমস্যাটা আর কি, ঝামেলাটা মিটে গেল। তো এখন আমি সোনামাকে স্নান করালাম, খাওয়ালাম, অনেকবার করে খাওয়াতে হচ্ছে, স্নানের আগে পরে ওকে ঠান্ডা করা। এখন ঘুম পাড়ালাম, ঘুমিয়েছে, ঢেকুরটা কিছুতেই তোলাতে পারলাম না। আর এখন আমি আগে খেয়ে নেব, তারপরে আমি এখন একটু ফ্রেশ হইনি, খেয়ে নিয়ে তারপরে স্নান করব। অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো কাচতে হবে, সেগুলো সব জমে থাক, পরে করা যাবে। আমার প্রচণ্ড রেস্টের প্রয়োজন, কারণ আমি রেস্ট না করলে, প্রচণ্ড টায়ার্ড থাকলে পরে আমি দেখেছি ব্রেস্ট ফিডিং ঠিকঠাক করানো যায় না। খাওয়াটা আগে করে নিই, খেয়ে নিই আগে, তারপরে স্নান করে এগুলো করব। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করি মা কি পাঠিয়েছে। তো এখানে হচ্ছে হাঁড়িতে করে ভাত পাঠিয়েছে, মনে হয় হাঁড়িটা ধরেই পাঠিয়েছে। আর এই হচ্ছে মাছের ঝোল, এটা মনে হচ্ছে গাঁঠি কচু আর আলু দিয়ে করা। ওয়াও কি সুন্দর গন্ধ বেরিয়েছে, মার হাতের রান্নার আলাদা একটা স্বাদ। এই হচ্ছে এঁচোড়, এটা সবার জন্য। আর এই যে এটা আমার জন্য আলাদা করে মা করেছে, এটা একদম হালকা ঝাল দিয়ে কাঁচা লঙ্কার তরকারি, মানে একদম অল্প দেওয়া, আর ওটার মধ্যে একটু ঝাল ঝাল করা আর কি, দুটো আলাদা। তো চলো চটপট খেয়ে নিই, খেয়ে স্নানটা করে নিই, তারপরে একটু ফ্রেশ লাগবে স্নান করার পরে, তারপর একটুখানি শোবো। যদি সোনামা ঘুমায় তাহলে আমিও একটু ঘুমিয়ে নেবো, আর ও তো জেগে গেলে গেল, আবারও ডিউটি শুরু। তো যাই হোক চলো পরে আসতে। স্নান সেরে আসলাম, চুলটা পুরো ভেজাইনি, বিনুনি করা ছিল, মাথাটা ভিজিয়েছি, তবে তা সত্ত্বেও পুরো চুলটাই ভিজে গেছে, কারণ বিনুনিটা আবার খোপা করে রেখেছিলাম। তো বাইরে খুব গরম, কিন্তু ঘরে ঢুকে এসি ঠান্ডা হাওয়ায় স্নান করার পরও গরম লাগছিল, কিন্তু ঘরে ঢোকার পরে মানে চুলের গোড়া দিয়ে আর কি পুরো গরম হয়েছিল, আর ঠান্ডা হওয়ার জন্য এখন চুলগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে, এখন একটু শান্তি লাগছে। তো এখন আমি একটু শোবো, ভীষণ ভীষণ টায়ার্ড। কি গো তুমি ভাত খেতে গেলে না? ওই ভাত খাবা না কি গো? যাও খেয়ে নাও। এই যে তোমার দাদা ভাই সোনামার কাছে ছিল, মাম্মাম ঘুম দিচ্ছে, আমি একটু ঘুমাই। চলো, এই ঘুমটা মনে হচ্ছে সোনামার মানে একটা গভীর ঘুম হচ্ছে, তা না বলো? আর বেশি ইয়ে করেনি মনে হয়। কখনো কখনো খুব ছুটকো ছুটকো ঘুম হয়, ঘুমায় আবার তাকায় জেগে যায়, আর একটা ঘুম হয় খুব ডিপলি ঘুম হয় ওর, রাতেও একটা হয় আর দিনের বেলাও একটা হয়, স্নানের পরে হয় সেটা। তো সেটাই হয়তো এখন হচ্ছে, তাহলে হয়তো বা একটু ঘুমাতে পারবো। চলো আসছি পরে, টাটা। অনেকটা সময় পর একটু বাইরে আসলাম, তোমাদের দাদাভাই ছিল না ঘরে, তো আসলো, তাই আমি একটুখানি বাইরে আসলাম। আর চলো তোমাদের সাথে একটু শেয়ার করব রান্নাগুলো আজকে বসে। তো এই দেখো, এটা হচ্ছে কি বলতো, আলু আর বেগুন দিয়ে রুই মাছের ঝোল, আর মাছের মাথাটা আর লেজাটা মা দিয়ে দিয়েছে, কারণ এটা তাহলে ভাঙবে না, আর মাছটা একটু পরে দেবে। এই যে, আর এই মাছগুলো একটু কি বলে জানি না ঠিক, মানে জ্যান্ত রুই মাছ নাকি, মানে এগুলোকে আমরা দেশি রুই বলি, ওই জন্য এগুলো না একটু নরম হয়ে যায় মাছগুলো দিলে আগেই, তাই এই মাছগুলো মা একটু পরে দেবে, আর মাথাটা আর লেজাটা আগেই দিয়ে দিয়েছে। আর এই যে এখানে আলু কাটা রয়েছে আর একটা তরকারির, এটা কিসের বলো তো? এটা হচ্ছে এই যে, এটা হচ্ছে পাঙ্গাশ মাছ। কাদের কাদের প্রিয় কমেন্টে জানিও, আমারও কিন্তু খুব প্রিয়, তবে আজকে খাবো না, যেহেতু ফ্যাটি লিভার ধরা পড়েছে, তো সেই কারণে অ্যাভয়েড করছি আপাতত। অপারেশন হয়ে সুস্থ হয়ে তারপরে একটু একটু খাওয়া যাবে। আর এই যে এগুলো কি বলতো, এগুলো হচ্ছে সব তালের শ্বাসের খোলা। একটা কাকু আসে, উনি তালের শ্বাসগুলো নিয়ে যায়, আমাদেরকেও কেটে দিয়ে যায়, আমাদের বাড়ির কাছেরই তাল, তো বাড়িতে কাটা ঠিক ভালোভাবে যায় না, তাই উনি কেটে দেয়। বাড়িতে তালের শ্বাসগুলো কাটতে গেলে না, তালের শ্বাসের ভিতরে যে রসটা থাকে সেটা বেরিয়ে যায়, আর মানে কেটে যায়, ভেঙে যায়। কিন্তু যারা তাল আর কি বিক্রি করে শ্বাস, তাদের সুন্দর একটা কায়দা থাকে, খুব সুন্দর করে ছাড়িয়ে দেয়, একদম গোটা গোটা বেরিয়ে যায়। আর সন্ধ্যাবেলা করে ভাই আবার গেছিল ও বাড়িতে, আমার মা তো সব রান্নাবান্না করে পাঠিয়েছিল দুপুরের খাবারগুলো, তো সেই পাত্রগুলো দিয়ে আসার জন্য। আর তার সঙ্গে মামার বাড়ির থেকে আজকে কলা পাঠিয়েছিল, আর হচ্ছে বাড়িতে তালের শ্বাস ছিল গাছের, তো সেগুলো একটু দিয়ে এসেছে। কত সুবিধা হয়েছে। এই যে জামা কাপড়গুলো, এগুলো একটু সোনামার ভিজা ভিজা রয়েছে জামাগুলো, আর এই যে বারান্দাটা করার জন্য এখানে আমি ভিজে জামা কাপড়গুলো মেলা যায়, আর এটা এই জায়গাটা না থাকলে সব জামা কাপড়গুলো ঘরের মধ্যে দড়িটা নিয়ে ছড়াতে হতো। আর একটা দিদি ভাই বা বোন না আমাকে কমেন্ট করেছিলে যে তোমরা যে সিলিন্ডারটা কিনেছো, দাদা ভাই যে গ্যাসের সিলিন্ডারটা কিনে এনেছে ছোট, ওটা কি কোম্পানির? তো আমি তো এক্সাক্ট জানি না, চলো গিয়ে দেখি। তো এই হচ্ছে দেখো সেই সিলিন্ডারটা, এটা হচ্ছে 5 কেজি সিলিন্ডার, এর মধ্যে না 4 কিলো 100 মতন গ্যাস আটে। আর এখানে কি বেশ এটা তো বুঝতে পারছি না ঠিক কোম্পানি বা কি, এটা তো ব্রাইট ইন্ডিয়া লেখা রয়েছে, আর এখানে কি লেখা রয়েছে তো আমি ঠিক বলতে পারছি না। এই হচ্ছে সিলিন্ডারটা, আর এই সিলিন্ডারটা ভীষণ ভারী আর মজবুত। দোকানে সেম এইগুলো এই রেড কালারের ছিল, যেগুলো 500 করে প্রাইস ছিল, কিন্তু তার থেকে এটা বেশি হার্ডি ছিল, শক্ত ছিল, মোটা ছিল। এটা 750 নিয়েছে, তাই জন্য তোমাদের দাদাভাই এটাই নিয়ে এসছে, এটা বেশি ভালো জন্য। তোমরা দেখেছিলে যখন সোনামাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম কৃষ্ণনগর, আর মামার বাড়িতে মানে আমার মামা শ্বশুর বাড়ি কিন্তু কৃষ্ণনগর, তো সেখান থেকে দিদা এসেছিল সোনামাকে একটু দেখার জন্য, আর কিছু জিনিসও পাঠিয়ে দিয়েছিল, কলা আরো কি ব্যাগ ভর্তি করে পাঠিয়ে দিয়েছে। তার সঙ্গে একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে এই কাঁথাগুলো, যেগুলো সোনামা হওয়ার পরে সোনামার বড় মা মানে আমাদের দিদা এগুলো হাতে নিজে হাতে বুনিয়েছে। তো এগুলো তো একটা মানে আলাদাই ভালোবাসার জিনিস। আমার মা কাঁথা বানাচ্ছে, তারপরে দিদা বানিয়ে দিয়েছে, তো এগুলো কিন্তু অনেক যত্নের জিনিস, ভালোবাসার জিনিস। তো এখানে 5-6টা কাঁথা দিদা নিজের হাতে বানিয়ে আজকে পাঠিয়ে দিয়েছে। দেখো কি সুন্দর, দেখো খুব সুন্দর লাগছে, এগুলো স্মৃতি হয়ে থাকবে। সে তো থাকবেই, আর সোনামাকে এগুলো ব্যবহার করাবো, শীতের সময় এগুলো খুব ভালো হবে। তারপরে এখনো যখন এসিতে যেহেতু থাকে, এসিতে ব্যবহার করতে পারবো। তা ওর দিদার দাওয়াই প্রথম কাঁথা ব্যবহার করছে না? না, ওর প্রথম কাঁথা হচ্ছে মানে ওর দিদার কাঁথাই ব্যবহার করছে, মানে আমার মা একটা কাঁথা বুনিয়েছিল, সেটা অবশ্য ওর জন্য স্পেশালি সেটা না, মানে কোনো বাচ্চার জন্য আমার মামার ছেলে মেয়েরা হয়েছিল, তখন বোনানো স্টার্ট করেছিল, কমপ্লিট হয়েছিল না, তো ওটা কিন্তু আমার বিয়ের আগের গল্প। তো ফাইনালি এটা ওর জন্যই ছিল, আমার বিয়ে হয়ে বেবি হয়ে গেল, কিন্তু এটা ওর ভাগ্যেই ছিল এই কথাটা। তো ওটাই ওর লাইফের ফার্স্ট কথা। আর এই দেখো কথাগুলো কিন্তু খুব সুন্দর সাইজ, হ্যাঁ। আর এটা কিন্তু অনেকটা বড় মনে হচ্ছে, হ্যাঁ এটা একটু বড় আর আরো একটু ভারী, মোটা করে মোটা করে কি সুন্দর লাগছে। দুই সাইডে দুটো পাড়ও আছে, আর হাতে বোনানো এগুলোর একটা আলাদাই, মেশিনে করাগুলো একটা আলাদা। শোনা ডাকছে আমাকে, আমি যাই। এই যে রান্না কিন্তু কমপ্লিট, রুই মাছের ঝোল আলু বেগুন দিয়ে, এটা একদম একটু কম ঝাল মশলা ফসলা দেওয়া। আর এই হচ্ছে একদম লাল টুকটুকে ঝাল ঝাল পাঙ্গাশ মাছের ঝোল, যেটা ভীষণ লোভনীয়, যেমন গন্ধ তেমন স্বাদ, কিন্তু এটা একদম স্কিপ। তো তোমরা অনেকেই পছন্দ করো আমাদের বাড়ির রান্নাগুলো, আবার অনেকে বলো এত ঝাল খেও না, এত ঝাল কি করে খাও। তো যাই হোক, তোমাদের সঙ্গে আস্তে আস্তে আবারও রান্নার রেসিপিগুলো শেয়ার করবো, এখন অনেকদিন ধরে তোমরা এগুলো দেখতে পাও না। তো চলো এখন চটপট খেয়ে নেবো, অনেকটা রাত হয়ে গেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, আর এখন আমরা বিছানা টিছানা করে শুয়ে পড়বো। সোনা মাছকে একটা ভীষণ লম্বা ঘুম দিচ্ছে, হয়তো সারা রাত জাগতে চলেছে আর কি, সময় চলে এসছে ও জাগার। তো যাই হোক, যা করবে করবে, তবে ওকে একটু জাগিয়ে খাওয়াতে হবে, কারণ অনেকটা সময় খায় না, একেবারে একভাবে ঘুমিয়ে যাচ্ছে। তারপরে আবারও ঘুম পাড়াবো, যদি না ঘুমায় তাহলে জেগে থাকতে হবে। আর হ্যাঁ, আরো একটা কথা বলি, তোমরা ভিডিওতে দেখতে পেয়েছো, তোমাদেরকে বললাম যে ড্রোন, তন্ময়দার ড্রোন জলের নিচে পড়ে গেছে। তার থেকে হয়তো অনেকে কমেন্ট করবে যে সেটা কিভাবে বা বিস্তারিত কি, তোমরা একটু জানতে চাইবে। তো ড্রোন ছিল তন্ময়দার বিশাল শখের জিনিসটা, আর সেটা হচ্ছে ওই যেখানে দেখলে কৃষ্ণনগর ব্রিজটা, সেখানটা করে উড়িয়েছিল। তো ওখানে যখন ওই সাইডে আর কি নদীর উপরে আর দুটো ব্রিজ আছে দেখতে পেয়েছিলে, তার মধ্যে একটা সাইডে ট্রেন যাওয়ার ব্রিজ, তো সেখানে ওটার একটা ফুটেজ হয়তো নিচ্ছিল। ওখানে কাজ চলছিল, আর একটা সরু তারে ড্রোনটা লেগে জলের মধ্যে পড়ে গেছিল, আর ওখানে গভীরতাটা অনেক। তো সঙ্গে সঙ্গেই আর কি অনেকেই ওটাতে ডুবিয়েছে খোঁজার জন্য, তন্ময়দা নিজেও অনেকে ওখানে হেল্পও করেছে। তোমরা বিস্তারিত দেখতে পারবে তন্ময়দার ব্লগে গেলে পরে। আর অনেক কষ্ট করা হয়েছে, অনেকবার যাওয়া আসা, অনেক চেষ্টার পরও সেটা পাওয়া যায়নি। তারপরে শেষমেশ আর কি থানায় যাওয়া হয়, এবং সেখানে ডুবুরির সাহায্য চাওয়া হয়, কারণ থানায় গিয়ে হয়তো পারমিশনটা পায় ডুবুরি দেওয়ার, কিন্তু সেখান থেকে কোনো রকম হেল্প করা হয়নি। ওনাদের বক্তব্য যে শুধুমাত্র ডেড বডি উদ্ধার করা ছাড়া তারা অন্য কোনো কাজে দেবে না। তো এটা খুব খারাপ লাগলো জিনিসটা, কারণ এত দামি একটা জিনিস, আর একটা দুর্ঘটনা ঘটে গেছে। তো থানা থেকে কোনো রকম হেল্প পায়নি তন্ময়দা, তো কি আর করা যাবে, সাধের জিনিসটা। তার থেকে তারপরেও এত দামি, প্রায় 1,200,000 টাকা কি তারও বেশি হবে ড্রোনটার প্রাইস। তো জিনিসটা পুরো একটা দুর্ঘটনা ঘটে হারিয়ে ফেলতে হলো, জানা সত্ত্বেও সেটাকে আর মানে খুঁজে পাওয়া সম্ভব হয়নি। ওটা এতটাই গভীরতা, ওটা নিচ অব্দি পৌঁছানোই সম্ভব হয়নি। আমরা একদম ডিটেলে সেটার একটা ব্লগও আপলোড করা আছে তন্ময়দার চ্যানেলে, জ্যানি বিশ্বাস চ্যানেলে। তো তোমরা সেখানে গেলে দেখতে পারবে যে কি হয়েছিল সেদিন, কেমন ভাবে আর কি ড্রোনটা, সবকিছু মোমেন্টই ক্যাপচার করা আছে, কারণ সেদিনকে ভিডিও শুটও হচ্ছিল। তো ভীষণ খারাপ লাগে। তো চলো এই আর কি ব্যাপারটা, আর ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। আর কালকে ভোর থেকে আবার বাড়িতে কাজ শুরু হবে, মানে ঘরের বারান্দাটা কমপ্লিট করার কাজ শুরু হবে। এর আগে দেখেছো মাটি ফেলা হয়েছে, তো তারপরে ও জায়গাটা ঢালাই করা হবে, পাকা করেই ফেলা হবে, তা নাহলে মাটিটা ঠিক ইয়ে হচ্ছে না। তো সেই কাজ আবার সকাল থেকে শুরু হয়ে যাবে। তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।